ভুবনেশ্বর সায়াশি পুণি উচ্ছেদক উত্তেজনা দেখছেদপে সাের বিএর এনফোর্সমেট টিম পৌঁছা বেড়ে সা আঞ্চলিক কমিটি সালিয়া বিছে সা রাস্তা অবরোধ করবা ধারণার বসি বাসিন্দা। বস্তি বা বিরোধ যোগ উচ্ছেদ কাম আর ঘটনাস্থুবনেশ্বর ডিসিপি ও ট্রাফিক ডিপি পৌঁছ বস্তি বা আলোচনা করছেন प्रसङ्ग करे सिधा सळ खा आलोचना करिबा पई आम छन्ति आम प्रतिनिधि दुश्मन पहरा दुश्मन बर्तमान सुधा किछि निष्कर्ष बाहरिलानी कारण डीसीपी घटनास्थल रुपस्थित रहि छन्ति ट्राफिक डीसीपी मध्ये उपस्थित रहि छन्ति आलोचना करू बस्ती बासिन्दाक দেখুন বধু যেভাবে ভাবে আমি কিছু সময় পূর্ব দেখ যে বস্তি উচ্ছেদ কিন্তু সাালিয়া সা আঞ্চলিক কমিটি বা বস্তি বাসিন্দা মানে বিএমসি এবং তাস্ত ভুবনে ডিপি এবং প্রাথমিক সহ আলোচনা করুলে সিধা সো আমি প্রতিক্রিয়া নেওয়া কম রয়েছে তাঁর আলোচনা বৈঠক কে সফল হাতে বিফল হল সে কে যে প্রথমে আমি দাবি রয়েছে তাঁর ম্যাডাম কম দাবি রয়েছে মুখ্যত আজ আপনার মানে সশস্ত্র পুলিশ ফোর্স সহিজর সহ ডিপি ଆରମ୍ଭ କରିକି କମିଶନର ଏସ୍ସି ପି ଭୁବନେଶ୍ୱର ଯେତେ ଆଇଆଇସି ଅଛନ୍ତି ସମସ୍ତେ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ଆଜି ବଜ୍ର ଶପଥ କରିଛନ୍ତି ସାଲିଆ ସାହି ବସ୍ତିର ବୀରବାସା ବସ୍ତି ଲକ୍ଷ୍ମୀନଗର ବସ୍ତିକୁ ଉଚ୍ଛେଦ କରିବା ପାଇଁ ଆଜି ଦଶଟାରୁ ସେମାନେ ଆକ୍ରମଣ ଆରମ୍ଭ କରିଛନ୍ତି ବଳପୂର୍ବକ ଷଡ଼ଯନ୍ତ୍ର କରି ଲୋକଙ୍କୁ ଭାଗ ଭାଗ ଲୋକଙ୍କ ଭିତରେ ଏକତାକୁ ନଷ୍ଟ କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆଜି ବଳପୂର୍ବକ ଦାବି ରହିଛି କୋଡ଼ିଏରୁ ତିରିଶ ଫୁଟ ସ୍ଥାୟୀ ଜାଗାପଟା ଆମକୁ ଦିଆଯାଉ ଆମକୁ ଥଇଥାନ କରାଯାଉ ପ୍ରଥମେ ଥଇଥାନ କରାଯାଉ ବସ୍ତିକୁ ତାପରେ ଉଚ୍ଛେଦ କରାଯାଉ କିନ୍ତୁ ସରକାର ଏପଟେ বিভিন্ন সময় বিভিন্ন যোজনা করছেন কিন্তু বস্তি আইন কু কার্যকারী করু না যোজনা কার্যকারী করু না কিন্তু বড়পূর্বক ঘর যে প্রথমে থৈথান করা যা আমি তাঁর বস্তি আঞ্চলিক বস্তির যে নেতা অনেক আমি তাঁর প্রতিক্রিয়া নেওয়া বিএমসি কমিশনার ভুবনেশ্বর ডিসিপি ট্রাফিক ডিসিপি এবং বসতি বাসিন্দা মানে আলোচনা কলে কে নিষ্কর্ষ বাহারা মানে মেপ দেখে কেউ জায়গায় থৈথান করা নিষ্কর্ষ বা এত পর্যন্ত কোশি প্রকার নিষ্পতি নাই આમમો કો જો ભાવર છે દેખેલે નક્શા સે નક્શરો আমি অলগা তাখাইছু যে রাস্তা যাব কিন্তু আমার গোটিয়ে হলে ঘর উচ্ছেদ হব না আমি সেই রাস্তাটা দেখাইছু এবং সে আমি আপনার সহ আউথরে আলোচনা করবু প্রতিনিধি যাবে আমার সহ আলোচনা করবে আলোচনা কলাপরে তাপরে নিষ্পতি চিন্তা করি সে কমিশনার কোথায় যে নিষ্কর্ষ বাহারি যাই এবং আমি তাঁর থৈথান করবু অন্য এক জায়গায় এবং বস্তি বাসিন্দা মানে রাজি হয়েছেন কৌ তবে আপনার যে কথাটা কেউ কেউ না কেউ তাড়ে রা নাই সে কিছু আলোচনা হয়ে ଆମେ ଆମର ଜଙ୍ଗଲ ଅଧିକାରର ଯେଉଁ ଅଛି ଆଇନ ଅଛି ତା'ର ଆମେ କପି ତାଙ୍କୁ ଦେଇଛୁ ଏଇଟା ସାଲିଆ ସାହି ପ୍ରଥମ କଥା ହେଲା ସାଲିଆ ସାହିଟା ହେଲା ଜଙ୍ଗଲ ଜମିର ଅଛି ଜଙ୍ଗଲ ଜମିର ଏଠି ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଯେଉଁ ଜଙ୍ଗଲ ଜମି ଯେଉଁ ଭାବରେ ତାଙ୍କୁ ଥଇଥାନ କରିବା କଥା ତାଙ୍କୁ ଥଇଥାନ କରିବା ଦରକାର ଏବଂ ଯେଉଁ ଆମର ଯେଉଁ ଅଛି ଛଅଶହ ସ୍କ୍ୱାର ଫୁଟ୍

সেপর সে গলে আলোচনা করি বলে আমি গেলে আমি ডেট ফিক্স করব আমার সহ যাই আলোচনা করবে আমি এবং লিখিত ভাবে ভাবার সহ আনিব

ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସିଧାସଳଖ ଆଲୋଚନା କରୁଥିଲେ ବସ୍ତି ବାସିନ୍ଦାଙ୍କ ସହ ଆମ ପ୍ରତିନିଧି ଦୁଷ୍ମନ୍ତ ବେହେରା